তবে এমন কিছু ভক্ত যারা হইতেছে কি না, হাসতে দেখো গাইতে দেখো একটা লাইন আছে না, নিঃসঙ্গে আমি পুড়েছি মোমের আছে, এমন এরা ভক্ত যে গত 25 বছর ধরে এই গানটা শুনে আসছে, ওরা নিঃসঙ্গে আমি পুড়েছি মনের আছে। হ্যাঁ, তো এরা হইতেছে এই ভক্ত। ১৬ তারিখের রাত্রে আমি বসকে একটা কল দিছিলাম, বস আমাকে এইভাবে ইনস্ট্রাকশন দিল যে তুই 11 তারিখ সকালে 6:30 নেমে তুই ঢাকাতে থাকবি না, তুই ডাইরেক্ট চিটাং চলে যাবি, তুই আর বাতি যা, করতে দিচ্ছে না বা দিবে না, হোয়াট এভার ইট ইজ, এটা এটা নিয়ে আমার বলার কিছু নাই। রিয়াদ ভাই, ধরেন বালাম ভাই তো আসলে জয়েন করার পর কিছুই হয়নি, রাইট? বালাম ভাই একটা শোও করতে পারে নাই, গেল এটা। এরপরে যেটা হয়ে গেল সেটা হচ্ছে এলআরবি যে 4 জন মেম্বার ছিল, 3 2 জন 2 জন, শামীম ভাই মাসুদ ভাই একদিকে, ওদিকে রুমাল ভাই স্বপন ভাই একদিকে। এরপরে জিনিসটা হয়ে গেল স্বপন ভাই একদিকে, রুমাল ভাই একদিকে, শামীম ভাই মাসুদ ভাই তখনও একদিকেই ছিল, রাইট? যে টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা অ্যাকচুয়ালি ওই সময়টা নিয়ে আমি আমি যেহেতু আমি আমি কিন্তু তখনও মানে ইনভলভ হই নাই, সো আমি ওই পিরিয়ডটার কথা আমি ঠিক আই ডোন্ট নো মানে অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমি ওটার অনেক পরে আসার পর আমি আমি তখন বলি আমি কখন, তারপর বোধ হয় মিজান আসলো, মিজান আসলো, তারপরে যে ওর নাম কি সারিয়ার রফিক একটা ছেলেকে নিয়ে এলআরবি চিটাং মেডিকেলে গেছিলো শো করতে, তখন আমাকে একদিন স্বপন ভাই আমাকে বলছিল যে আমরা কালকে চিটাং মেডিকেলে আসতেছি, রিয়াদ স্বপন ভাইয়ের সাথে কিন্তু মাঝখানে আমার অনেকদিন যোগাযোগ হয়, আমেরিকা থেকে আসছি অমুক তমুকের মতো মাঝখানে অনেকখানে একটা হিউজ গ্যাপ ছিল, তো স্বপন ভাই একদিন আমাকে নকল যে রিয়াদ আমরা চিটাং মেডিকেলে আসতেছি একটা শো করতে, তুমি কি আসবে একটু, আসলে একটু ভালো হয়, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তো আমার বাসাতে আমি তখন চিটাং, চিটাং মেডিকেল আমার ঘরের ঘরের ভিতরে, তো আমি মনে করলাম আচ্ছা ঠিক আছে যাই, অসুবিধা কি, আমি অনেকদিন এইসব শো উঠো অনেকদিন অনেক বছর কনসার্ট টনসার্ট দেখি না, রাইট? তা আমি ওখানে গেলাম, শোতে গেলাম, তো ওখানে তো হঠাৎ করে মিজান বলে যে রিয়াদ ভাই আজকে 2টা গান বাজান, আমি তো ম্যান নো, আমি আসলে ইতিমধ্যে স্কেয়ার্ড, আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি কেন আমি তোমাকে বলি, 2006 সালে ব্যান্ড ছাড়ার পরে অ্যাকচুয়ালি আমি এই লাস্ট 14 বছর আমি ড্রামস ধরেন নেই, ড্রামস তো দূরের কথা, আমি ইভেন স্টিকও আমি স্টিকও হাতে নিই না, বিকজ আই ওয়াজ টোটালি অন ডিফারেন্ট ট্র্যাক, আমি একটা টোটালি ডিফারেন্ট ট্র্যাকে চলে গেছিলাম, প্রথমে চাকরি করলাম তারপর চলে গেলাম বিদেশে, ওখানে তো মনে করো যা কাজ কারবার যা করছি, তো হঠাৎ করে 14 বছর পর যখন আমাকে বলছে ম্যান আমার পুরো বডি কাঁপতেছে, বুঝছো, আমি ভাই কি আরে না মাথা খারাপ, যখন বলছে আরে না ওয়ান্স এ মিউজিশিয়ান অলওয়েজ এ মিউজিশিয়ান, আসো তুমি উঠো, আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আগে বুঝানি কী গান করবো না, কারণ একটা জিনিস বুঝানি বন্ধু, একটা জিনিস তুমি একটা মেশিন চালাইতেছো একটা সেলাই মেশিন, এখন এটা অনেকদিন চলো না, এখন তুমি দেখবো যে এটা ইয়া খেয়ে যাবে, এটা একটা কী বলে একটা জং খেয়ে জং জং পুরো যাবে, রাইট? তারা আমি জিজ্ঞেস করলাম যে কী গান করবো, আমি দেখেন কঠিন কোনো গান দিয়ে না বা হেভি ফাস্ট কোনো গান দিয়ে না, এমন 2টা গান দেন যে সো রিল্যাক্স আমি বাজাইতে পারি, তখন ওরা ওই যে ইয়ে করছিলো আই থিঙ্ক রূপালী গিটার আর কি, হ্যাঁ চলো বদলে যাই, তা আমি যখন বাজাইতে উঠলাম ফার্স্ট স্ট্রোকেই আমার ভিতরে সেই পুরান মানে 14 বছর আগের সেই ফিলটা ফিরে আসছে, বুঝছো, আমি তো ভুলি নাই কিছু, হ্যাঁ এগুলো তো আমি বাজাইছি একসময়, আমি বাজাই আমি বাজাইছি মানে রেগুলার বাজাইছি একসময়, তো বাজালাম, তো এটার পরে বাজানোর পরে তখন আস্তে আস্তে আবার তখন যে ড্রাম বাজাচ্ছিল ওই অমিত, অমিত অমিত আবার ব্যাংকে জব করতো, ওর স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে চাকরি, তো ওই একদিন আমাকে বলতেছে যে বোধহয় এরকম আপনি যখন আসছেন আর আমি তো অফিস বাদ দিয়ে ওদের তো ইউ নো ব্যাংকিং জব আমার পক্ষেও তো ওইটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, এবং আমি একটা কাজ করেন না চলো আমি আর মিলে ইয়ে করি, হ্যাঁ চলো আমি তো বসে আছি, আসলাম 2-4টা গানে বাজালাম, আমি তো আমি কিন্তু তখন এই জিনিসটা মাথাতেই আসে নাই যে এলআরবি নিয়ে যায় এইরকম একটা হুলস্থুল হয়ে গেছে এবং আই মিন সরি এবং ভবিষ্যত হইতে যাচ্ছে, এটা আমার মাথাতে আসে না, মনে হচ্ছে ব্যান্ড চলতেছে বস চলে গেছে না, এটা স্বপন ভাই ইজ ট্রাইং টু কিপ দ্য লিগেসি, লিগেসিটা ধরে রাখার জন্য উনি চেষ্টা করতেছে, এটা ঠিক আছে করলো করলো, সো আমি গেলাম 2-4টা শোতে বাজাইলাম এরকম, তারপর একদিন অমিত বললো যে না ভাই আমি আর পারতেছি না আপনি একটু প্র্যাকটিস করেন, তো তারপরে আমি স্বপন ভাই আবার আমাকে বললো রিয়াদ তুমি কি বাজাইতে ইচ্ছুক, তাই আমি বললাম যে ঠিক আছে আমি যখন বসে আছি লেটস স্টার্ট, চলো না অসুবিধে কি, এটা আমারই তো ব্যান্ড, আমি যখন ইভেন্ট একসঙ্গে আমি এটা আমার ইভেন্ট, তো চলেন ঠিক আছে যাই গেলাম, তখন ওই 2-1 দিন প্র্যাকটিস করে চ্যানেলাইতে একটা লাইভ করছিলাম, তারপর তোমার বোধ হয় এরপরে একটা আই থিঙ্ক হবিগঞ্জে একটা শো করছিলাম প্যালেসে, প্যালেসে রাইট রাইট, আর এইখানে যমুনা ফিউচার পার্কে গ্রামীণ ফোনের একটা শো করছিলাম, এবং তারপরে আমি দেখলাম যে ও মাই গড
মানে ইট ওয়াজ লাইক আমি অবাক হয়ে গেলাম। ফেসবুকের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট, এলআরবির একটা গ্রুপ এই পক্ষে, এলআরবির একটা গ্রুপ ওই পক্ষে, ভক্তদের একটা গ্রুপ এই পক্ষে, ভক্তদের একটা গ্রুপ আমাকে শ্রবণ ভাইকে ধুমায় গালিগালাজ করতেছে, বাপ মা তুলে আরেক আরেকজন আমাদেরকে আবার সাপোর্ট দিতেছে, আবার যে আমাদেরকে সাপোর্ট দিতেছে ওরে আবার অ্যাটাক করতেছে। আই থট রিয়েলি ম্যান, রিয়েলি এখন পর্যন্ত যেই মানে তাও ভক্ত ভেরি গুড, ভক্ত তো অবশ্যই থাকবে, ভক্ত সারা জীবনই থাকবে, তবে এমন কিছু ভক্ত যারা হইতেছে কি না, হাসতে দেখো গাইতে দেখো একটা লাইন আছে না, নিঃসঙ্গে আমি পুড়েছি মোমের আছে, এমন এরা ভক্ত যে গত 25 বছর ধরে এই গানটা শুনে আসছে ওরা, নিঃসঙ্গে আমি পুড়েছি মনের আছে। হ্যাঁ, তো এরা হইতেছে এই ভক্ত, এটা বলাটা আমার এটা ইট ইজ নট আমি ওদেরকে টিস করতেছি, হুম, বাট আমি বলতেছি তারা হচ্ছে গালিগালাজ যারা করছে তারা হচ্ছে ওই ভক্ত যারা কিনা 25-26 বছর পুরনো একটা গান নিঃসঙ্গে আমি পুড়েছি মোমের আচার জায়গায় বলে এতদিন বলে মনের আছে, এটার জন্য আবার আরেকজনকে চ্যালেঞ্জও করছে মানে না এটা ভুল এইখানে। তো আমি তখন চিন্তা করলাম কি না, একটা পর্যায়ে একটা জিনিস কি মনে হয়, একটা মানুষের একটা বয়স থাকে, বয়স থাকে যে মানে এই ফেসবুকে বলতে গালি গালাজ এই ধুমধাম না এটা বললাম আর ফাড়া পেলাম ওই ওটা একটা বয়স থাকে, আমি আর ওই বয়স থাকে, তো আমি শুধু দেখতাম পোস্টগুলো দেখতাম আমার মনে মনে অবস্থা আচ্ছা রিয়েলি রাইট ওকে আচ্ছা 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 ঠিক আছে ফাইন গালি গালাজ নো প্রবলেম। আমরা চাইছিলাম জাস্ট বসের লিগেসিটাকে ধরে রাখতে, সো এটা যাদের যাদের পছন্দ হয় না পছন্দ হয় না, আর এখানে এইটার জন্য আমি বলছি, এবং যখন এখানে আলটিমেটলি বসের ফ্যামিলি চলে আসলো যে ওরা একটা বাইন্ডিংস দিয়ে দিল যেটা, তখন আমি টোটালি অফ গেলাম। ফ্যামিলি থেকে আপনাদেরকে মানা করা হলো? আমাদেরকে সরাসরি তো কেউ মানা করে নাই, বা আমরা আসলে যোগাযোগের চেষ্টাও করছিলাম, এখন তুমি তো দেখছো এখন এই আইনগত ঝামেলা কে যাবে, আমি বোধহয় মাঝখানে একটা জিনিস দেখছিলাম আই এম নট শিওর তুমি জানবে এটা, কোন একটা কপিরাইটার আমরা কোন একটা গায়ক জেলে ঢুকে পরে বাম্বাইটার জন্য মিটিং করলো, আমি আসছিলাম, আমি দেখলাম সো ভাই কে ঝামেলা যাবে এই বয়সে এসে এই সামান্য গান গাওয়া নিয়ে, যদি জামশেদ রাইট রাইট এই বয়সে এসে যদি তোমার এই মানে জেল পুলিশ গান গাওয়ার জন্য দরকার কি ভাই, আর সবচেয়ে বড় কথা ফ্যামিলি ইজ ফ্যামিলি, বসের ফ্যামিলি যখন মনে করতেছে যে ইট শুড বি স্টপ নো ওয়ান শুড সিং মানে বসের গান দরকার নেই, হয়তো গান গাইতে পারবে কিন্তু এলআরবি হয়ে যেটা পারফর্ম করতেছেন আপনারা সেটা হয়তো তারা চাচ্ছে না, সেটা ঠিক আছে ওটা করার দরকার নেই, তো যখন করার যখন আমরা অফ যাওয়াটাই বেটার, কারণ ওই যে একটা তুমি জিনিস আগে বলছে যে কোনো রকম কনফ্লিক্টে যাওয়ার দরকার নেই, কোনো রকম কনফ্লিক্টে যাওয়ার প্রশ্ন এখন এলআরবি নাই আপনাদেরটা নাই না, এখন এলআরবি পেজ আছে একটা আমি জানি যতটুকু জানি ফেসবুকে, বাট কে চালাচ্ছে না চালাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না, মাসুদের সাথে আমার যোগাযোগ নেই অনেক বছর, আই ডোন্ট নো এটা আমি জানি না ঠিক, সো এটা অফ যাওয়াটাই বেটার, কী দরকার কারোর সাথে কনফ্লিক্টে যাওয়া, এটা বেসিক্যালি আমি যেটা যে দৃষ্টিতে দেখি যে মানে এই ধরনের কিছু করা মানে হতেছে যে মানে জোর করে কিছু করবো আমরা বা এই গান, এটা হচ্ছে বসকে অসম্মান করা, সো উই ডোন্ট নিড টু ডু দ্যাট, দরকার নেই, বস আমাদের অন্তরে আছে, আমি জানি আমি এলআরবির জন্য কতটুকু করছি, আমি এলআরবির কয়টা অ্যালবাম, এলআরবির কিন্তু হাইস্ট অ্যালবাম আমারই বাজানো, সব মিলে প্রবাবলি বলতে 10টা অ্যালবাম বাজানো। কোনটা কোনটা আপনার? আমার ঘুমন্ত শহর দিয়ে শুরু, ঘুমন্ত শহর ফিলিংসের সাথে আছে, ক্যাপসুল স্ক্রুড্রাইভার রাইট, ফেরানি মন আনপ্লাগড বিষয়, তারপর আসছে স্বপ্ন, ও না স্বপ্ন স্বপ্ন পরে রাইট, হ্যাঁ তারপর আসছে আমাদের বিষয় 1-2 হ্যাঁ, তারপর আসছে হলো তোমার মন চাইলে মন পাবে, না না সরি হ্যাঁ হ্যাঁ মন চাইলে মন পাবে, ওই যে আমরা শেয়ার শোনা আগে লঞ্চিং হলো রাইট রাইট, ডিজুস মন চাইলে মন পাবে না ওটা ছিল হলো ডিজুসের যেটা এটা ছিল মনে আছে না ও মনে আছে নাকি না রাইট সরি সরি, মন চাইলে মন পাবে, মন চাইলে মন পাবে, পর আসছে অচেনা জীবন, ওটা পেপসি ছিল মন চাইলে মন, অচেনা জীবন রাইট, অচেনা জীবনের পরে তারপরে লাস্ট আসছে হলো ইয়া তোমার মনে আছে নাকি না ডিজুসের যেটা লাস্ট আমার বাজানোর লাস্ট অ্যালবাম ওটা, এটা ছাড়াও আরো তোমার বসের মিক্স অ্যালবাম অনেক মিক্স অ্যালবাম, এবং আমার আমার আমি এতটুকু বলতে আমি এখনো বলি তখন একটা টাইম ছিল যখন আমার বাসা তুমি তো জানো আমার বাসা ছিল ওয়ার্ল্ডস এখানে, আমি রাস্তার উপর সকালবেলা চলে আসতাম কারণ আমাদের তখন একটাই কাজ ছিল যে কিছু না হলো জাস্ট এবিকে চিনে ইউ নো দ্যাট, তুমি ওই সময়টা ভালো করে হ্যাঁ তুমি আসতে তোমরা ভোরবার কোনো কাজই ছিল না, শুধু শুধু আমরা 9টার সময় এসে জমায় আড্ডা দিতেছি, বস আসলো 11টার সময় আসার পর আমাদের কাজ, তো ওই টাইমটাতে আমার অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমার আমার কিন্তু বস আসতো, বস আসে কিন্তু একটু গিটার টেটে টুকু করতে হলো রিয়া চলতো একটু ভিতরে যাই, এরকম কিন্তু আনরিলিজড অনেক ট্র্যাক আমার বসের সাথে বাজানো আছে,
আমি জানি না এটা এখন জানি না এগুলো কোথায়। ইভেন এর মধ্যে একটা ব্যাপার আছে, বস তখন যে তোমার ইয়েতে মোচাক আলোর দিনে গলির পাশে মিউজিক ম্যান ইনস্টিটিউট ছিল না? হ্যাঁ হ্যাঁ, মিউজিক ম্যান ইনস্টিটিউটে কিন্তু বস একটা কাজ করছিল যেটা বাংলাদেশের অনেকে জানে না, তখন বেনসন ইন হেজে স্যার, ইট ওয়াজ লাইক 2001 আর 2008 চারুভাই রেকর্ডিস ছিল, চারুভাই তো চিনি, চারুভাই রেকর্ডিস ছিল, বেনসন ইন হেজে স্যার একটা আই মিন টপ এক্সিকিউটিভ, সে তোমার 13টা গান তার লেখা, তার লেখা 13টা গান সুর করছিল বস, সে একটা অ্যালবাম রেকর্ডিং করছিল শুধু অনলি ফর হিম, আই মিন হিজ অ্যাসোসিয়েটস, তার সহকর্মী টর্মী যে তাদের জন্য ওইখানে, কিন্তু আমার ওই 13টা গান কিন্তু আমার বাজানো, এটা কিন্তু অনেকেই জানে না, গানগুলো তো রিলিজ না, না না রিলিজ না, ওটা তো ওই জন্য ওটা ওদের জন্য নিজেদের জন্য চারুবার রেকর্ডিং করছিল মিউজিক ম্যানিস্ট্রিটা এটা। তারপর মনে করো যে ছুটকা ছাটকা এরকম অনেকগুলো আছে, যে তোমার লোকজন কমে গেছে একটা গান আছে, আমাদের লোকজন কমে গেছে, তারপরে আমি বোধহয় আরো বাজাইছি, তো এখন হচ্ছে কি এগুলো এখন এখনকার জেনারেশন অনেকে জানেও না বা শুনেই নেই, বাট সেই জন্য আমি মনে করি যে না কারোর সাথে কোনো ধরনের কনফ্লিক্টে যাওয়ার দরকার নেই, থাক না বস যেভাবে। লাইক আপনারা আসলে কি ফিল করতেছেন আপনি স্বপন ভাই এবং আপনার সাথে শামীম ভাইয়ের কথা হয় কিনা জানি না। হ্যাঁ শামীম তো আমার, শামীম তো শামীমের ব্যাপার হচ্ছে শামীম কিন্তু আমার, আমি তো মিউজিক শুরু করছি যখন, শামীম কিন্তু তার আগের থেকে আমার ফ্রেন্ড, ও আর আমি আর শামীম একই, আমরা কিন্তু ম্যাট্রিক ব্যাচ আমরা সেম, শামীমের সাথে তো ওর সাথে বন্ধু আমার বহুত দিনের, ওরা আমি ও ছিল শামীম হচ্ছে আমার বন্ধু নই না, বন্ধু নই না আমার চিনা গেল বাসায়, শামীম আমি শামীম তানিম বেস গিটারিস্ট পান্থকা নাই, হ্যাঁ আমরা এগুলো সব তানিমের সোলসা ছিল, যে হ্যাঁ হ্যাঁ তানিম সোলসা বেস গিটারিস্ট, আমরা এগুলো সব শামীমের সাথে না কথা হয়, তা এখন শামীম আসলে মানে এই ব্যান্ডটা নিয়ে কথা বলতে গেলে না তখন একটু ইয়ে হয়ে যায় যে আসলে মানে কে কী, শামীম কিন্তু এখন আর অনেক এই সাথে নাই, শামীম কিন্তু টোটালি এলআরবির সাথে এখন আর কোনো রকম টাচে নাই বা ইয়ে নাই, আসলে এটা জিনিসটা নিয়ে আসলে এটাই মানে যারা ক্লোজ ছিলেন আপনারা মানে ব্যান্ডে যারা ছিল তাদের সাথে এখন মানে এটা আসলে এটা সিচুয়েশন, এটা হয়তো মানে কী বল, এটা আসলে বলার কিছু নেই মঞ্জু, এটা একটা স্যাড থিং, এটা আসলে তো উচিত ছিল যে বরং যেটা আমি যেটা ফিল করি যে বস মারা যাওয়ার পর উচিত ছিল জিনিসটাকে আরো টাইট আপ সবাই, সেটা তো আসলে ট্রাই করছি, বললাম না যে এরকম যদি হইতো দেখেন ফ্যামিলি কিন্তু মেনে নিছিল যে ঠিক আছে আমরা ফ্যানদের কথাই রাখতেছি এলআরবি চলুক, এলআরবি যে চলবে তখন কিন্তু এলআরবি নিজেদের মধ্যেই তো ঝামেলা শুরু হয়ে গেল, দুটা ভাগ হয়ে গেল, আমি অবশ্যই টাইম তখন আসলে ফ্যামিলি কি করবে, তখন ফ্যামিলি ভাবছে যে থাক ভাই ওই টাইমটাতে আমি আসলে ছিলাম না, আমি জানি না, বাট এনিওয়ে এখন যখন বন্ধ তখন যেভাবে এলআরবি তো এরকম কেউ ছিল না যে বসের হয়ে যে ফাইন ঠিক আছে আমরা ধরে রাখতে পারি, কারণ যদি চারজনের মধ্যে তিনটা ভাগ হয়ে যায় তখন আপনি কি করতে পারবেন, এটা ঠিক তাই না, তখন তো আসলে কিছু করার নাই, তো ওই জিনিসটা আমার মনে হচ্ছে যে একটা হ্যাম্পার হয়েছে ফর দ্যাট, এন্ড এই জন্য এখন এলআরবি নাই বলতেও খারাপ লাগতেছে, বাট এলআরবি উইল বি হিয়ার অলওয়েজ ইনশাআল্লাহ, ডেফিনেটলি ভিতরে তো থাকবেই সেটাই। রিয়াদ ভাই থ্যাংক ইউ, আপনাকে খুব অনেক কথা বললাম বাট গল্প আরও আছে, হ্যাঁ আমরা আরও গল্প করব, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং আস, দিস ইজ রিয়াদ ফ্রম এলআরবি, উনি এলআরবিরই পরিচয় থাকবে ওনার সবসময়, অ্যান্ড ডু সাবস্ক্রাইব কমেন্ট অন সানবক্স, আমার একটা ফোন আসছে একটু ফোনটা দিই, থ্যাংক ইউ গাইজ।